ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি দেওয়ার দাবিতে রাজধানীতে বিএনপির গণ অনশন, দাবি আদায় না হলে রাজপথে নামার আহ্বান নেতাদের। রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে গণ অনশন করেছেন বিএনপি নেতাকর্মীরা, খুলনায় কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিদেশ থেকে চিকিৎসক এনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করাতে চাইলে সরকার বাধা দেবে না, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গণভবন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়ে আলোচনা। বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুরের মেয়র পদে জাহাঙ্গীর আলম থাকবেন কি না আইন দেখে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। গণপরিবহনে হাফ বাস চালু রাখার দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ ও বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো সহ শিক্ষার গুণগত মান বাড়াতে কাজ করছে সরকার। ভ্যাকসিন পাস ও লকডাউনের বিরুদ্ধে উত্তাল নেদারল্যান্ডস, বিক্ষোভকারীদের গাড়িতে অগ্নিসংযোগ ও পাথর নিক্ষেপের জবাবে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আরও শোচনীয় ব্যাটিং বাংলাদেশ দলের, প্রথমে ব্যাট করে 7 উইকেটে 108 রান তুলতে পেরেছে টাইগাররা।